আজকে দেখাতে চলেছে এক নতুন প্রজেক্টটা, যেখানে কাজ প্রায় সম্পূর্ণ শেষ। তো চলুন দেখা যাক বিল্ডিংয়ের কী কী কাজ বাকি রয়েছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বিল্ডিংয়ের ভেতর কী কী ডেকোরেশন করা হয়েছে তা দেখাচ্ছি। এটা হলো মেন ডোর এবং ঢুকে একটা হল রুম, যেটা দৈর্ঘ্যপ্রস্থ অত্যন্ত বড়। এবং তার ডান সাইডে একটি বেডরুম করা হয়েছে, যেটা লম্বায় 11 ফুট এবং চওড়ায় 8 ফুট করা হয়েছে, এবং দুটো জানলা করা হয়েছে। সাথে একটা অ্যাটাচ বাথরুম করা হয়েছে, যেটা 8 ফুট বাই 4 ফুট করা হয়েছে। অত্যন্ত সুন্দর একটা বাথরুম, যার কাজ কিছু বাকি রয়েছে। এটা হলো হল রুম, এবং হল রুমটির কাজ প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, কালারিং বাকি আছে। আর ঢুকে সোজা একটি বেডরুম করা হয়েছে, এবং এখানে ডায়েরি রুম করা হয়েছে। এই রুমটি এটি 11 ফুট বাই 8 ফুটের করা হয়েছে, একটি জানলা করা হয়েছে, সাথে অ্যাটাচ বাথরুম, এবং দেখতে অত্যন্ত সুন্দর। বাথরুমটি এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। প্লাম্বিংয়ের কাজগুলো সমস্ত বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করা হবে। আর বিল্ডিংয়ের এই দিকটায় একটা কিচেন রুম করা হয়েছে, যেটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতন ভালো লাগেছে। এবং বাইরে একটা ওয়াশিং রুম করা হয়েছে, এবং কিছু জিনিস রাখার জন্য টেবিল বানানো হয়েছে, এবং এটা অত্যন্ত সুন্দর এবং এটা অনেক কাজেও আসে। এটা অত্যন্ত একটা সুন্দর জায়গা, যেখানে জামাকাপড় ক্লিন করার জন্য একটা টেবিল করা হয়েছে, যা অত্যন্ত একটি ফ্যামিলির জন্য বিশেষভাবে কার্যকরী। এবং এই দিকটা কিছু পাইপ লাইন কানেকশনের কাজ চলছে আজকে। তো ভেতরে কী কী কাজ করা হয়েছে তা সব তোমাদের দেখিয়ে দিলাম, এবং বাইরে কী কী কাজ বাকি আছে তা তোমাদের দেখাচ্ছি। এটা হলো সিট আউট, এবং এটা অত্যন্ত সুন্দর একটা সিট আউট বানানো হয়েছে। এটা হলো বিল্ডিংয়ের ফাউন্ডেশন, এবং যেটি অত্যন্ত সুন্দরভাবে বানানো হয়েছে, তা নর্মালের মধ্যে একদম দেখার মতন। তো চলুন উপরে যে দেখে আসি বিল্ডিংয়ের উপরে কী কী করা হয়েছে। এবং এই সিঁড়িটি একটি কলম পিলারের উপর বানানো হয়েছে, যা অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দরভাবে বানানো হয়েছে। বিল্ডিংটি দুটো ধাপে বানানো হয়েছে, এবং 2.5 ফুটের স্পেস দেওয়া হয়েছে, যা যাতায়াতের জন্য অত্যন্ত ভালো। এবং উঠেই ये मेरा वर्कर है, बहुत अच्छे से इलेक्ट्रिशियन काम करता है, और थोड़ा दिन काम इधर बाकी है, तो जल्दी ख़त्म होने के बाद दूसरे जगह पर जाना पड़ेगा। तो ये सुपर इलेक्ट्रिशियन स्पेशलिस्ट है, बहुत अच्छे से काम करता है। तो मेरा घर हाँ ओके। তো আপনাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং এই হাউসটির প্ল্যানটা আপনাদের যদি কিছুটা উপকৃত হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আজকের জন্য এটুকুই ভিডিও, আশা করি নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, অপেক্ষা।